নির্ভেজাল কিছু মিথ্যে না বললে প্রেমটা ঠিক জমে না। অনুলতা একদিন আবদার করলো সমুদ্র দেখব। আবদার রাখতে এক বৈশাখের বিকেলে সমুদ্র দেখতে গেছি। সমুদ্র পারে তখন ঢেউয়ের ওঠানামা দেখছি। অনুলতা ঝিনুক কুড়োতে কুড়োতে বলল, কতটা ভালোবাসো আমায়? বললাম, ওই দূরের মাছ সমুদ্রের মতো, ঢেউ নেই অথচ কত শান্ত, কতটা গভীর, আমার ভালোবাসাও ঠিক ততটাই গভীর। বলা মাত্রই অনুলতা আমায় বলল, তবে সমুদ্রের জল ছুঁয়ে প্রতিজ্ঞা করো, অন্য কারোর দিকে কখনো তাকাবে না, জীবনে কখনো অন্য কারোর কথা ভাববে না। বললাম, সাক্ষী রইল সমুদ্র, জীবনে কখনো তুমি ছাড়া অন্য কারোর কথা ভাববো না, তুমি ছাড়া অন্য কারোর দিকে তাকাবো না। অনুলতা তখন আমায় বলল, পৃথিবীর তিন ভাগ জল, এক ভাগ মাত্র স্থল, তুমি বুঝতে পারছো কতটা বিশালতার সামনে তুমি কথা দিচ্ছ? কথা রাখতে পারবে তো? আর যদি না পারো, এই বিশালতার সামনে দাঁড়াতে পারবে তো? হাসলাম, দূরের দিকে তাকিয়ে বললাম, যা আমার নিজের, যা আমার একান্ত, তার জন্য আমি সব করতে পারি, আমি পারবো অনুলতা। তারপর কেটে গেছে 7-7 বছর, আমি পারিনি কথা রাখতে, আমাকে ছেড়ে গেছে অনুলতা। আজ অনুলতার গোছানো সংসার, স্বামী পুত্র নিয়ে বেশ ভালোই আছে। কিছুদিন আগে সমুদ্রে এসেছিল ওরা, ছবিতে দেখলাম। শুধু আমি আর সমুদ্রের কাছে যাই না, কোন মুখ নিয়েই বা যাই? এই সমুদ্রের কাছে একদিন কথা দিয়েছিলাম, কিন্তু সে কথা আমি রাখতে পারিনি। এই বিশালতার কাছে আমি ছোট হয়ে গেছি অনুলতা, তুমি এখন অন্য কারো, অথচ প্রতিদিনই আমি তোমার কথাই ভাবি। কারণ অন্য কারোর কথা ভাবলে কোন মুখ নিয়ে আমি সমুদ্রের কাছে দাঁড়াই বলো তো?